একটা প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে, এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি এটা এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন আশাদুন নাসি আযাবান ইয়াউমুল কিয়ামাতি আল মুসাববিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যাদের তারা হচ্ছে মুসাববিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাববিরুন দ্বারা সামান হু টেক্স দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না, এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলবো, এটা এটা তুলতে কোনো সমস্যা নেই, এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে, আল আদিল্লা আল কাতাইয়া, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমি, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা জায়েজ না হয় তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না। বিষ্ণু তো আয়নার সামনে দাঁড়াতেন আর করতেন, আল্লাহুম্মা হাসান তাকালকি আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আচরণ করে সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে, ভোটার আইডিতে ছবি লাগে, পাসপোর্ট করতে ছবি লাগে, ইমিগ্রেশনের ছবি লাগে, যে কোনো কাজে ছবি লাগে। সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, ছবি আমরা তুলতে পারবো, তবে অপ্রয়োজনে যেন তোলা না হয়। আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন, তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না। এটা শুধু ছবির ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটা কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজন। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন দাঈফ এবং মাউদু, জয়ীফ হাদিস আর মাউদু হাদিসের মধ্যে পার্থক্য কি? সম্মানিত ভাইরা, দাঈফ হাদিস হচ্ছে দুর্বল হাদিস, আর এই দুর্বল হাদিসের অনেক প্রকার আছে, যেমন মুনকার, মুরসাল, মুত্তারাফ, এর মধ্যে একটা প্রকার হচ্ছে মাউদু। মাউদু মানে হচ্ছে ফেব্রিকেটেড ট্রেডিশন, বানোয়াট, আল্লাহ রাসূলের নামে বানোয়াট কথা বলা, বানিয়ে, ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথাগুলো বলা, এগুলো হচ্ছে কি মাউদু। আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে চালিয়ে দেয় সে যেন জাহান্নামকে তার নিজের ঘর বানিয়ে নেয়, বলে আয়াযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দাঈফ হাদিস হচ্ছে, আমি ভেবেছি যে দাঈফ হাদিস মুস্তালাহুল হাদিস নিয়ে হয়তো কিছু সিরিজ আলোচনা করলে, লেকচার করলে আপনারা এগুলো বুঝতে পারবেন, অল্প সময় এগুলো বোঝানো সম্ভব না। সহজ কথা হচ্ছে একটা হাদিস সহি হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, যেমন ইত্তিসাল সানাদ, যারা বর্ণনা করেছে চেইনটার মধ্যে গ্যাপ থাকতে পারবে না, তারপর যারা বর্ণনাকারী তারা আদেল হতে হবে, ন্যায়পরায়ণ, তাদের দব থাকতে হবে, মেধা শক্তি ভালো থাকতে হবে, সাজ হতে পারবে না, আইল্লা হতে পারবে না, এই পাঁচটার কোনো একটা একাধিক যদি নষ্ট হয়ে যায় তখন হাদিসটা কি হয়ে যায়, দাঈফ হয়ে যায়, দুর্বল। আর মাউদু হাদিস হচ্ছে বানোয়াট। তো অনেকেই ইদানিংকালে বলে থাকে যে হাদিসটা সহি কিনা জানতে চায়, আর দাঈফ হলে এটাকে মানতে চায় না, নাক ছিটকা, এটা কিন্তু ঠিক না। অল্প পড়াশোনা করে যখন আপনি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে যাবেন, মন্তব্য করতে যাবেন, তখনই আপনি বিপাকে পড়বেন। এজন্য যারা আমরা অল্প জানি তারা যেন না জেনে কারো ভুল ধরতে না যায়। আমি পার্সোনালি কারো ভুল ধরতে খুব ভয় পাই, কারো ব্যাপারে সমালোচনা করতে খুব ভয় পাই, কারণ আমার ভুলের শেষ নাই, আমার দুর্বলতার শেষ নাই, মানুষ মাত্রই ভুল, আর আমি আরেকজনের ভুল কি করে ধরবো, নিজের ভুল ধরেই তো ভুল পাই না। তো এই অ্যাটিটিউডটা খুব খারাপ, প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের ভুল খুঁজে বের করার চেষ্টা করা। দাঈফ শুনলে অনেকে নাক ছিটকায়, দাঈফ হাদিসের হুকুম জেনে নেন, দাঈফ হাদিস আল্লাহর সিফাতের ক্ষেত্রে বর্ণনা দেওয়া যাবে না, আকিদার ক্ষেত্রে বর্ণনা করা যাবে না, শরীয়তের কোনো আহকাম, রুলিং, কোডিং সিস্টেমের ক্ষেত্রে বর্ণনা করা যাবে না, কিন্তু কোনো ঘটনা পরম্পরা জুড়ে দেওয়ার জন্য বর্ণনা করা যাবে, ফাজাইলুল আমালের ক্ষেত্রে বর্ণনা করা যাবে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে বর্ণনা করা যাবে। এমনকি দাঈফ হাদিস যদি অনেকগুলো ওয়েতে বর্ণিত হয়, এটা যারা আলেম তারা বুঝবেন, সাধারণ কনভেনশনাল স্টাডি যাদের তাদের বুঝতে কঠিন হয়ে যাবে, হাদিসটা দাঈফ, খেয়াল করে শুনুন, হাদিসটি দাঈফ, কিন্তু এগুলো অনেকগুলো ওয়েতে এসেছে, বর্ণনার অনেকগুলো ধারা আছে, শাখা আছে, উপশাখা আছে, অনেকগুলো ধারায় বর্ণিত হওয়ার কারণে, সওয়াহে তাওয়াবে থাকার কারণে এটার দাঈফ থাকে না, এটা একটু উপরের দিকে চলে যায়, অর্থাৎ এটার দারাজা এক স্টেপ এগিয়ে যায়, সেটাকে বলে হাসান লি গাইরিহির পর্যায়ে চলে যায়। চার ধরনের হাদিস দিয়ে হুজ্জাত নেওয়া যায়, ইহতাজ জুবি সাহিলি জাদিহি, সাহিলি গাইরিহি, হাসান লি জাদিহি, হাসান লি গাইরিহি। তো এই যে হাসান লি গাইরিহি যেটাকে দিয়ে হুজ্জাত নেওয়া যায়, এটা কিভাবে হয়? এটা হয় দাঈফ হাদিস দিয়ে,
তার মানে দাইফ হাদিস অনেকগুলো চেইনে বর্ণিত হলে এটা দাইফ থাকে না দুর্বল থাকে না এটা শক্তি পেয়ে হাসান লিগাইরি হয়ে যায় সেটা দিয়ে শরীয়তের কোডিং করা যাবে তো এই বিষয়গুলো অনেকে না জানে দাইফ শুনেই বলে যে দাইফ হাদিস মানা যাবে না সে আসলে দাইফ সম্পর্কে কি জানে যারা জানে না তারাই বেসিক্যালি এই কথাগুলো বলে আবু নওয়াসের একটা কবিতা আছে ওকুল্লি মাইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাওয়াসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ তিনি বলেছেন যারা বলে যে আমি সব জানি এরকম বলে বোঝাতে চায় ভাব দেখাতে চায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি বলো যে তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালা থাকে সবচেয়ে বড় জাননেওয়ালা হচ্ছে আল্লাহ জাননেওয়ালার উপরও জাননেওয়ালা থাকে জ্ঞানের উপর জ্ঞানী থাকে এই জন্য আগে জ্ঞান অর্জন করো আগে জানো তারপরে অন্যের ভুল ধরতে আসেন কথা বলতে আসেন এজন্য দাইফ বললেই এটাকে নাক ছিটকানো যাবে না আচ্ছা এরপরে ইসরায়েলিয়াতের ব্যাপারে আমরা যারা তাফসীর করি তাফসীরের বর্ণনা যখন আমরা দেই বিভিন্ন সুরার আমরা এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশনে যাই আমরা সহি বর্ণনা দেই তারপরে আমরা মাঝে মাঝে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইসরায়েলি বর্ণনা আনি ইসরায়েলি বর্ণনাটা কি আল ইসরায়েলিয়াত হচ্ছে আল্লাহ রাসুলের কথা নয় এগুলো অন্য নবীদের কথা মুসা আলাইহিস সালামের কথা ঈসা আলাইহিস সালামের কথা সুলাইমান আলাইহিস সালামের কথা বা ওনাদের সাহাবীদের কথা এগুলো আল্লাহ রাসূলের ট্র্যাডিশন নয় অন্যান্য নবীদের ট্র্যাডিশন এগুলো কিন্তু বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন হাদিসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ বানি ইসরায়েল থেকে ট্র্যাডিশন গুলো বর্ণনা করো সমস্যা নেই কিন্তু অনেকে মনে করে ইসরায়েলিয়াত হলেই এগুলো মানওয়াট এটা ঠিক না ইসরায়েলিয়াতের তিনটা হুকুম আমরা আল আজহারে আল ইসরাইলিয়াত নামে একটা ডিসিপ্লিনে পড়াশোনায় করেছি কয়েকশো নম্বরে তো আমরা এত করেও কিছু শিখতে পারলাম না আর আপনি কার কাছ থেকে কি শুনে না শুনে যাচ্ছে তাই মন্তব্য করে যাবেন এই জন্য মন্তব্য করার আগে সাবধান কিবোর্ড চাপলেই কমেন্টস লেখা যায় কিন্তু কমেন্টস লেখার আগে কয়েকবার ভেবে নেবেন যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে আসলে আমি এই ব্যাপারে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানি কিনা ইসরায়েলিয়াতের ব্যাপারে তিনটা মতামত এক নম্বর মতামত হচ্ছে ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআন হাদিসের সাথে হুবহু মিলে যাবে নসাদ্য হবো না আহবে এটাকে আমরা সত্য বলে গ্রহণ করবো কারণ কোরআন হাদিসের সাথে মিলেছে নাম্বার টু মোলা নাজিম ভাই বলেছেন মিয়ারে হক নিয়ে কিছু কিছু বলেন আমরা তো আমি হক সব হক আমাদের মধ্যে আছে কখনো দাবি করি না করবো না আমরা মুসলিম বিশ্বের ঐক্যে বিশ্বাসী আমার আমি ছাড়া অন্যদের মধ্যে হক থাকতে পারে আমরা ইন্টারচেঞ্জ করব জ্ঞানের কথাগুলো আদান প্রদান করব মিউচুয়াল রেসপেক্ট রেখে আমি যে দল যে আইডিওলজি বিলং করি না কেন আমি আমার অন্য দলের অন্য মতের ভাইদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রাখি এবং এটাই হচ্ছে ঐক্যের নিয়ম কিন্তু যারা ছোটখাটো বিষয় নিয়ে সমাজের মধ্যে ফাটল তরায় ফাটল তৈরি করে এক সমাজে আলাদা আলাদা মসজিদ বানায় ছোটখাটো বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে বিভেদ সামাজিক সম্প্রীতি নষ্ট করে সহি সুন্নার নাম দিয়ে আমরা অবশ্যই সহি সুন্নাকে প্রমোট করি সব সময় ইসলাম ইসলাম তো মানতে হবে বিশ্বনবীর সুন্না অনুযায়ী কিন্তু সেখানে মানুষের মধ্যে ফাটল ধরিয়ে না এক্সট্রিম অ্যাপ্রোচে যেয়ে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেছে তো বলছিলাম ইসরায়েলিয়াতের তিন পদ্ধতি এক হচ্ছে কোরআন হাদিসের সাথে মিলে গেলে গ্রহণ করবো কোরআন হাদিসের মুখালেফ হলে বর্জন করবো নাম্বার তিন ইসরায়েলিতে কোনো বর্ণনা এটা কোরআন হাদিস সাপোর্ট মানে কোরআন হাদিসের অনুকূলেও না কোরআন হাদিস এ ব্যাপারে কিছু বলেও নাই আবার এটা যে মিথ্যা এই ব্যাপারেও কোরআন হাদিসে কোনো কথা নেই তার মানে এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে কোরআন সুন্নায় কিছু পাওয়া যায় এগুলো কি করবেন এগুলো বর্ণনা করবেন ঘটনা পরম্পরা মিলানোর জন্য এগুলোকে এক্সট্রা ডকুমেন্ট হিসেবে নেবেন এবং বলে দিবেন যে এটা ইসরায়েলি বর্ণনা আমরা তো সেটাই করি বিষ্ণু বলেছে হাদিস আন বানি ইসরায়েল বনি ইসরায়েল থেকে বর্ণনা করো অর্ডার আপনি ঘটনা মিলাতে হলে সুলাইমান আলাইহিস সালামের অল্প কিছু কথা আপনি কোরআনে পাবেন ইয়াহিয়া আলাইহিস সালামের দু চারটা আয়াত পাবেন কোরআনে কিন্তু তার পুরো জীবনীকে আপনি মিলাতে হলে কিভাবে মিলাতে হবে তখন আপনি সহি সুন্নার পর আপনি ইসরায়েলি যে বর্ণনাগুলো কোরআন হাদিস বিরোধী নয় সেগুলো আপনি নিতে পারেন আল্লাহ রাসূলের অর্ডার এগুলো বর্ণনা করা যাবে তো এই বিষয়ে আপনি প্রপার নলেজ না নিয়ে যদি কিছু বলতে চান তখনই আপনি গোলমাল পাঠিয়ে ফেলবেন আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন নাশিদ নাশিদের মধ্যে মিউজিক দিয়ে নাশিদ গায়াছা অর্থাৎ যিনি নাশিদ গান মিউজিক দিয়ে তিনি গান এটা এটা করা যাবে কিনা মিউজিক ইউজ করা মিউজিকের ব্যাপারে ইখতিলাফ আছে তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা ফখরুদ্দিন আহমদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আকরামাকাল্লাহ হাইয়াকাল্লাহ ইয়া আখি তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড়িস্তুল ইউকাসির আল মাজামি বাদ্যযন্ত্র ভাঙার জন্য এই পৃথিবীতে প্রেরণ হয়েছে প্রেরিত হয়েছে আবার ইবনে মাসউদের কল হচ্ছে আল গিনা ইউমবিতুন নিফাক এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নিফাকি তৈরি করে স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফিল করে দেয় তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের অনেক গানের মধ্যে দেখবেন যে ড্যাক্সেট বাজে এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে আল্লাহ স্মরণ থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই যায় যেতে পারে না তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে
হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য সেফার সাইড সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাশিদ পরিধান করতে হবে আমিও পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সবকিছুকে উল্টাপাল্টা করে ফেলে তো কণ্ঠটাকে আপনি তখন বোঝা যায় এর জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা নাশিদ করা তবে ইখতিলাফপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিক কে নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন আল্লাহু আলাম আচ্ছা স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলক দেওয়া যাবে কিনা একটা প্রশ্ন করেছেন আচ্ছা জি আমরা বলছি 1300 ভাই যোগ দিয়েছেন আমাদের লাইভে জি আপনারা শেয়ার করবেন নিচে যে শেয়ার অপশন আছে শেয়ার করে সবাইকে কথাগুলো দেখবার জানবার সুযোগ করে দিন কলক দিতে কালো কালারের কলক দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়িরু আশাইব মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়াল নাসারা ওয়াল মাজুস ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না ফাইনাহু লা ইউসবিহুন কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা তাদের চুল দাড়ি যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিষ্ণু বললেন তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগবে তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে জান্নাবি সাওয়া ব্ল্যাক কালার ইউজ করো না বিফা ফ্রম দ্য ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না হেজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রং দিও না তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ ইটস এ ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেওয়া হয় যার বয়স 50 তার তো দাড়ি চুল কিছু পাকবেই তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায় তো তাহলে বয়স লুকানো হবে তাই না তাকে 35-এর মতো মনে হবে তো এই যে আপনি বয়স লুকালেন এটা ধোকা দেয়া হলো আর লা খেদা আকিল ইসলাম ইসলামে এই খেদা নাই ধোকাবাজি নাই তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলক দেওয়া যায় কিনা হ্যাঁ স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয় তার বয়স হচ্ছে 25 আপনার বয়স 40 আপনার বাড়তে শুরু করেছে আর আপনার স্ত্রী বয়সে অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায় তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা আছে এটা হচ্ছে নাম্বার 1 সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয় চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথা চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন এই হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে কারণ তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল 3 নম্বর হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ফটকে যাবে ভয় পেয়ে যাবে তো এই 3টা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ